এখন এদের মধ্যে সন্দেহ আছে এদের মধ্যে সঙ্গে লজ্জা লাগে এদের কাছে রাতের ইলেকশন এটা তো শাসক যে কোনো একটা সভ্য সমাজে এটা তো আসলে চলে না আওয়ামী তো বাস্তবতা এটা করেছে এখন যখনই এটা শোনে তখন তারা একটু সাই ফিল করে এখন আমি আপনাকে বলি বাংলাদেশে একটা টোটাল রাজনৈতিক দলের একটা কাঠামো আছে এখানে জাতীয় পার্টি আছে আমরা বিএনপি আছি জুনার শাকির গণসংগতি আছে আওয়ামী লীগ আছে আপনি যদি ধরেন একটা নির্বাচনী আসে আপনি একটা যদি নির্বাচনী আসনে একটা উপজেলা ধরি আমি বাদ দেব অন্যগুলো দুই তিনটেও আছে একটা দলের মূল দলের সাংগঠনিক কাঠামো থাকে কমপক্ষে যদি একশো এক কমিটি হয় তার যদি পনেরোটা ইউনিয়ন থাকে ধরেন আরও পনেরোশো লোক তার আমাদের মতো দলের প্রায় বারোটা অঙ্গ সংগঠন আরও বারোশো লোক এগুলির ওয়ার্ড পর্যন্ত মিনিমাম একটা রাজনৈতিক দলের একটা উপজেলা কমপক্ষে চার থেকে পাঁচ হাজার তার সংগঠনের নেতাকর্মী আছে যেগুলো একটা নেতা যেটি আমরা নেতা বলি গোপালগঞ্জ ইলেকশন হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছে দুই লাখ উনষাট হাজার বিএনপি

তেইশ ভোট না চব্বিশ ভোট পেয়েছে এইটাকে যদি এইটাকেও যদি আপনার বলতে লজ্জা লাগে আপনার রাতে ইলেকশন হয় নাই তাহলে তো আসলে জনগণ তাহলে এই দর্শক যারা শোনে এরা আমাদের বলবে যে এরা ওখানে মানে সুস্থ অবস্থায় কথাবার্তা বলে কিন্তু এটা নিয়ে তো সন্দেহ থাকার কথা আজকে বাংলাদেশের রিয়াল পিকচারটা কিন্তু এইটা আপনাকে এটা স্বীকার করতে হবে আমরা কি বলি আমরা তো বলি না যে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন এই আওয়ামী লীগ উনিশশো সালে একুশ বছর পর এটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তাও দল নিরপেক্ষ তাইলে আমি বলুক যে তাদের ছিয়ানব্বই সালে নির্বাচনে বিজয়ী হওয়া তাদের ভুল ছিল অন্যায় ছিল বাংলাদেশের মানুষ ভুল করেছে তাদেরকে বিজয়ী করে কারণ একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে আবার এই যে রাশেখ রহমানের একটা কথা বলে যে বিএনপি দু হাজার আঠারো নির্বাচনে আমি তো মনে করি এখানে সবাই নির্বাচন সম্বন্ধে ন্যূনতম একটা ধারণা আছে কারণ আপনি জানেন যে যে কোনো রাজনৈতিক দলে যখন নমিনেশন ঘোষণা করা হয় একটা দলে একাধিক প্রার্থী থাকে কিন্তু কখন ফাইনাল হয় যখন মার্কাটা কাটা দেওয়া হয় তখন কে দল থেকে নির্বাচন করবে সেটা ফাইনাল অথচ ওনারা একটা বলে যখন কারণ আমি একটু বলি যে গত দু হাজার নির্বাচনে যেদিন নমিনেশন সাবমিট হয়েছিল পরের দিন শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর নাই এই বলে আওয়ামী লীগ অভিযোগ করে নাই রিটার্নিং অফিসার উনআশি জন উনআশিটি প্রার্থীতে আমাদের বাতিল করে দিয়েছে মির্জা ফখরুল ইসলামের স্বাক্ষর আছে কি নাই এটা কি রিটার্নিং অফিসারের দেখার দায়িত্ব কারণ ওই যে আমরা বলেছি এমন ভাবে নগ্ন দলীয়করণ করা করা হয়েছে তাদের যে এই 14 বছরের অপকর্ম দুর্নীতি অপশাসন এগুলিকে যদি জাহাজ করতে হয় তাহলে আমলিকে ক্ষমতায় রাখতে হবে আজকে এখানে তৈরি হয়েছে এই যে আওয়ামী লীগ রাজনৈতিক দল তাদের দলে তো বিবেক বুদ্ধি মেধাসম্পন্ন লোক আছে কিন্তু তারা কেন আজকে এই নিরপেক্ষ নির্বাচনে যেতে চায় না কারণ তারা হয়তো মনে করে রিয়াজুল আর কশেক রহমান আজি আমরা নির্বাচনে হারলো আমরা বিরোধী দলে যাব কিন্তু যাদেরকে দিয়ে অপকর্ম করিয়েছে তারা কোথায় যাবে সংকটটা কিন্তু এখানে জি সংকটটা এখানে যে আমলিক আমলিকের সবচেয়ে বড় সাফল্য এই তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসনের একটা বিরাট অংশীদার তৈরি করেছে তাদের নিরাপত্তা নিয়ে এখন বাংলাদেশে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে যার কারণে আগামী দিনে একটি অবাধ সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তর হলো এখানে আপনি এখানে আজকে সবচেয়ে বড় অন্তরা যার জন্য আমরা বলতে চাই যদি আপনি দেশটাকে ভালোবাসেন আমলে তো আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল কিন্তু সেই দলের আমলে আজকে মানুষ ভোট দিতে পারে না মানুষের নিরাপত্তা নাই মানুষ কথা বলতে পারছে না আজকে আমি একটু বলি আমি এলাকা থেকে এই মানে আমার জন্মস্থান থেকে এসেছি আজকে আমার উপর যদি একটি আঘাত আঘাত হতো যে কোনো কারণে আমার উপর আঘাত হতে পারে আমি বিএনপি লোক এই পরিচয় থানায় গেলে মামলা নিচ্ছে না এটা কি পুলিশের দায়িত্ব যে আমি আমার পরিচয় মামলা না নেওয়ার জন্য অতএব চা অমূল্য লোকরা মিথ্যা বানওয়ার বিদ্যা মানে মামলা দেবে তাৎক্ষণিক বিদ্র দলকে গ্রেফতার নির্যাতন কোড মানে অ্যারেস্টের প্রতিবেদন এই প্রেক্ষিতেগুলোর কারণে পরিবেশে বাংলাদেশে নাই জি মানে বাংলাদেশে যদি বাস্তবতা আপনি দেখেন আপনি যদি আপনি নিশ্চয়ই বিশ্ববিদ্যাল আপনি একটা ওপিনিয়ন পুল করেন সারা বাংলাদেশে টেলিফোনি করেন আপনি আপনি দেখবেন যে কি বলে মানুষ অমূল্য হলো এই দেশের এলিজাবেদের বংশধর আর আমরা যারা আছি তারা হলো প্রজা কোন রকম আমরা এদের করুণা নিয়ে বেঁচে আছি এই হলো বর্তমান বাংলাদেশে ধন্যবাদ